হরে কৃষ্ণ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশীর নাম ইন্দিরা একাদশী। তো এই একাদশীর অত্যন্ত মাহাত্মপূর্ণ এক ব্রত। এই একাদশী ব্রত করার ফলে অত্যন্ত মহাপাতকী পাপ আত্মা এবং পাপী ব্যক্তি সেও উদ্ধার লাভ করতে পারে। এবং এই ব্রত প্রভাবে কোনো ব্যক্তির খারাপ কর্মের ফল সেটা দগ্ধীভূত হতে পারে। এবং এই ব্রতের দিনে যদি কেউ উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করে, সে ভগবত ধাম অর্থাৎ বিষ্ণু লোকাংশ গচ্ছতি, বিষ্ণু লোকে গমন করতে পারে। এবং শুধু সে নয়, পিতৃপুরুষ পর্যন্ত বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই 21 সেপ্টেম্বর 2022 সালে বুধবার আমরা সেই একাদশী পালন করব, এবং 22 সেপ্টেম্বর আমরা সেই একাদশী পালন করব। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন, এবং এই ভিডিও পরিশেষে পালনের সময়ও দেওয়া হবে। তো আপনারা সবাই জানেন একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। অর্থাৎ একাদশীর দিনে পঞ্চ রবি শস্য কেউ গ্রহণ করবেন না। ধান, যব, গম, ভুট্টা এই সমস্ত কিছু আপনারা গ্রহণ করবেন না। এমনকি একাদশীর দিনে রুটি, লুচি, সুজি এই সমস্ত খাবেন না। একাদশীর আগের দিনে আপনি দশমীর দিনে অবশ্যই চেষ্টা করবেন, যারা আমিষ গ্রহণ করেন তারা নিরামিষ খাওয়ার। এবং একাদশীর পরের দিনে দ্বাদশী, দ্বাদশীর দিনেও আপনারা যারা আমিষ খান অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। এবং দশমীর দিনে রাত্রিতে আপনারা স্বল্প আহার করবেন। এবং একাদশীর দিনে যে একাদশীর ব্রতের নিয়ম রয়েছে, কেউ নির্জলা করতে পারেন, কেউ ফল খেয়ে করতে পারেন, কেউ জল খেয়ে করতে পারেন, কেউ সবজি ইত্যাদি ইত্যাদি খেয়ে আপনারা অবশ্যই সেই একাদশী যেন তেন প্রকারে আপনারা পালন করুন। কারণ ইন্দ্রিয়া একাদশী অত্যন্ত এক মাহাত্মপূর্ণ ব্রত, যে ব্রত প্রভাবে অত্যন্ত মহাপাতকী পর্যন্ত উদ্ধার লাভ করতে পারে। আর বলা হচ্ছে এই ইন্দ্রিয়া একাদশী যদি কেউ পালন করে সমস্ত প্রকারের যজ্ঞের ফল সে লাভ করতে পারে। তা এত মাহাত্মপূর্ণ এক ব্রত। তা সেই ব্রহ্মবৈবর্ত পুরাণের সেই এক ঘটনা আপনাদের কাছে তুলে ধরব, যে ঘটনা ভগবান কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলছেন, সেই ঘটনা আমরা আজকে আলোচনা করব। তো একবার যুধিষ্ঠির মহারাজ তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, কৃষ্ণ এই আশ্বিন মাসের যে একাদশী, সেই একাদশী নাম কি এবং সেই একাদশীর বিশেষত্ব কি, এই একাদশীর ফলে কি লাভ হয়, এবং বিশেষ করে সেই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আমাকে শ্রবণ করান। প্রথমেই কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, কোনো জীব যদি এই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করে, সে বিষ্ণু লোকাংশ গচ্ছতি, বিষ্ণু লোক লাভ করতে পারে, সে এতই মাহাত্মপূর্ণ। তখন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বললেন, মহাস্মতি নগরে একজন রাজা ছিলেন, অত্যন্ত পুণ্যবান, ধার্মিক, এবং সমস্ত সময় তিনি বিষ্ণু পূজা করতেন এবং প্রজাদেরকে পালন করতেন, সবাইকে সেই ধর্ম করতে তিনি সাহায্য করতেন। তো একদিন রাজা অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে সেই রাজ্য প্রতিপালন করছেন এবং রাজসভায় একদিন বসে আছেন। হঠাৎ কি হলো, নারদ মুনি তিনি ভ্রমণ করতে করতে স্বর্গে থেকে মহারাজের রাজসভায় উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে মহারাজ তাকে দর্শন করে তাকে পাদ্য, অর্ঘ্য, আচমন, প্রণাম সমস্ত কিছু প্রদান করলেন এবং তার পাদধৌত করে দিলেন এবং তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনপূর্বক তাকে আসন প্রদান করে তার সেবা সুস্থতা সমস্তভাবে সম্পন্ন করলেন। এবং নারদ মুনি অত্যন্ত খুশি হলেন এবং নারদ মুনি খুশি হয়ে তার সঙ্গে বার্তালাপ করতে শুরু করলেন। প্রথমেই নারদ মুনি বললেন, হে মহারাজ,
আমি এখানে এসেছি, আমি কিছুদিন আগে আমি জমলোকে গিয়েছিলাম এবং সেই জমালয়ে তোমার পৃথ্বীদেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তোমার সেই পৃথ্বীদেব আমাকে তোমার কাছে পাঠালো। তোমার পৃথ্বীদেব আমাকে বলে পাঠালেন যে তুমি সেই মহিষ্মতি নগরের সেই রাজা যে রাজ্য শাসন করছে তার কাছে যান নারদমুনি এবং গিয়ে আমার কথা বলুন। আমি অত্যন্ত ধার্মিক ছিলাম, আমি অত্যন্ত পুণ্য কাজ করেছি, জানি না কোনো খারাপ কার্যের ফলে আমাকে নরকে আসতে হয়েছে, তাই আপনি কৃপাপূর্বক আমার সেই পুত্রের কাছে গিয়ে বলুন এই ব্রত করার জন্য, অর্থাৎ এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে ইন্দিরা একাদশী ব্রত, সেই ইন্দিরা একাদশী ব্রত পালন করার জন্য তাকে অনুরোধ করুন এবং সেই ব্রতের প্রভাবে আমার উদ্ধগতি লাভ হবে। তাই হে মহারাজ, তোমার পিতৃদেবের কল্যাণার্থে এবং পিতৃদেবের মঙ্গলার্থে এবং সে যাতে উদ্ধলোকে ফিরে যেতে পারে, তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। তখন রাজা ইন্দ্রসেন, মহিষ্মতি নগরের যে রাজা ইন্দ্রসেন, নারদমুনিকে প্রশ্ন করলেন, হে নারদমুনি, এই ব্রতের নিয়ম কি এবং এই ব্রত কোন পক্ষে আসে, কোন সময় পালন করতে হয় এবং এই ব্রত আমি কিভাবে পালন করব, আমাকে কৃপাপূর্বক আপনি দিকদর্শন দিন। সঙ্গে সঙ্গে নারদমুনি সেই ব্রত কিভাবে পালন করতে হবে রাজা ইন্দ্রসেনকে সেই উপদেশ প্রদান করলেন। হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতস্থান করবেন এবং মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন, ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন, এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন এবং দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে। অবশ্য ব্রাহ্মণ কিন্তু ভোজন করাবে। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ লোকে গমন করবেন। তাই নারদমুনি এই প্রকার ব্রতের পালনীয় বিধি সম্পর্কে তাকে উপদেশ করলেন এবং উপদেশ করার পরে নারদমুনি সেই স্থান থেকে প্রস্থান করলেন এবং রাজা ইন্দ্রসেন এবং রাজা ইন্দ্রসেন সেই মুনিবরের নির্দেশ অনুসারে অত্যন্ত নিষ্ঠা সহকারে সেই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে ইন্দিরা একাদশী তিনি পালন করলেন এবং পালন করার শুধু তিনি নয়, তার সভায় সমস্ত মন্ত্রীবৃন্দ এবং তার সেই রাজ্যের সমস্ত প্রজারা মিলে সেই একাদশী ব্রত পালন করলেন এবং তার প্রভাবে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। সঙ্গে সঙ্গে সেই তার পিতৃদেব নরক থেকে বৈকুণ্ঠলোকে গমন করলেন এবং কিছুদিন পরে রাজা ইন্দ্রসেন তার রাজ্যের ভাত তার পুত্রদের হস্তে অর্পণ করে সেই ইন্দ্রসেনও সে উদ্ধলোকে বৈকুণ্ঠলোকে সে গমন করল। তাই এই ব্রত অত্যন্ত মহত্বপূর্ণ, তাই শাস্ত্রে বলা হচ্ছে এই ব্রতের পাঠ এবং শ্রবণকারী ভক্তবৃন্দদের সে বিষ্ণু লোক গমন করতে পারে, বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারে যদি শ্রবণ কীর্তন কেউ করে। তাই এই ব্রত অত্যন্ত মহত্বপূর্ণ। তাই আপনারা যারা যেখানে যে পরিস্থিতিতে রয়েছেন আপনারা সেই পরিস্থিতি থেকে আপনারা এই ব্রত পালন করার চেষ্টা করুন। দেখুন, অনেক বাধা বিপত্তির মধ্যে আপনারা অনেকেই রয়েছেন, তবু আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই একাদশী ব্রত পালন করুন, কারণ এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত, কেন
প্রত্যেকটা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা একাদশী আমাদের করণীয়। তাই একাদশী ব্রত করতে কেউ পিছু পা হবেন না, যেন তেন প্রকারে না, যে পরিস্থিতির মধ্যে থেকেও কষ্টের মধ্যে থেকেও একাদশী ব্রত পালন করুন। আর তার ফলে আমরা মুক্ত হতে পারবো, আমরা ঊর্ধ্বলোকে গমন করতে পারবো এবং আমরা এই পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করে ভগবান ধাম প্রাপ্ত হতে পারবো। তাই এত মহত্বপূর্ণ এই একাদশী ব্রত। তাই আপনারা সবাই এই একাদশী পালন করুন। এবং কীভাবে করবেন আমরা সেটা বলেছি এবং অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন কী কীভাবে আপনারা সেই একাদশীর দিনে কী কী খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করবেন। তাই সবাই এই একাদশী পালন করুন, কেন এই একাদশী পালন করার মাধ্যমে বিষ্ণু লোকাংশ গচ্ছতি, সে বিষ্ণু লোকে গমন করতে পারে। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই যারা যারা এই একাদশী ব্রত পালন করছেন, অবশ্যই আপনারা এই 2022 সালে 21 সেপ্টেম্বর বুধবার এই একাদশী পালন করবেন। এবং একাদশী করার সাথে সাথে নির্দিষ্ট সময়ে পারণ করতে হয়, নাহলে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না। তাই একাদশীর করার পরের দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে আপনারা সময় মতো পালন করবেন। তো একাদশী 21 তারিখ এবং 22 তারিখ বৃহস্পতিবার এই ব্রতের পারণ হবে। তো যে যেখানে আছেন সেই সময় অনুসারে আপনারা পারণ করবেন। আমি সময়গুলো এখন বলছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা যারা মায়াপুরে আছেন 6:02 থেকে 9:27 মধ্যে পালন করবেন। আপনারা যারা ইস্পলে আছেন 6:02 থেকে 9:05 মধ্যে পালন করবেন। আপনারা যারা গুয়াহাটি আসামে রয়েছেন 6:02 থেকে 9:14 মধ্যে অবশ্যই পালন করবেন। আপনারা যারা কলকাতায় রয়েছেন 6:02 থেকে 9:27 মধ্যে পালন করবেন। আপনারা যারা ভুবনেশ্বর উড়িষ্যায় রয়েছেন 6:02 থেকে 9:38 মধ্যে পালন করবেন। আপনারা যারা পাটনাতে রয়েছেন 6:02 থেকে 9:40 মধ্যে পালন করবেন। আপনারা যারা কাঠমান্ডুতে রয়েছেন 6:17 থেকে 9:54 মধ্যে পালন করবেন। আপনারা যারা চেন্নাই রয়েছেন 6:02 থেকে 10:00 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে রয়েছেন 6:02 থেকে 10:04 মধ্যে অবশ্যই পালন করবেন। আপনারা যারা বৃন্দাবনে রয়েছেন উত্তরপ্রদেশ 6:07 থেকে 10:10 মধ্যে পালন করবেন। নিউ দিল্লিতে যারা রয়েছেন 6:09 থেকে 10:12 মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদ রয়েছেন 6:04 থেকে 10:07 মধ্যে পালন করবেন। যারা ত্রিবান্দমে রয়েছেন 6:11 থেকে 10:13 মধ্যে অবশ্যই পালন করবেন। যারা কলম্বোতে রয়েছেন 6:02 থেকে 10:02 মধ্যে অবশ্যই পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে রয়েছেন 6:08 থেকে 10:11 মধ্যে অবশ্যই পালন করবেন। আপনারা যারা মুম্বাই রয়েছেন 6:27 থেকে 10:30 মধ্যে পালন করবেন। আপনারা যারা আহমেদাবাদে রয়েছেন 6:28 থেকে 10:30 পালন করবেন। আপনারা যারা উধমপুর রয়েছেন 6:17 থেকে 10:20 মধ্যে অবশ্যই পালন করবেন। তো এই হচ্ছে একাদশী ব্রতের পারণ। অবশ্যই একাদশী করুন। এবং আপনার যারা অনুগত জন রয়েছে, আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার এবং আপনার অনুগত জন, আপনি যাদেরকে প্রচার করছেন এবং আপনার নিকট স্থানীয় যে সমস্ত ব্যক্তিত্বদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে, সবাইকে এই একাদশীর কথা আপনি জানান এবং একাদশী ব্রত করতে সবাইকে উজ্জীবিত করুন, যার ফলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে পারি। তাই আপনাদের এই একাদশী করার জন্য আমি অনুরোধ করব। তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। এছাড়াও আমাদের ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ, হরে কৃষ্ণ।